আসসালামু আলাইকুম বিজ্ঞানের আলো টপিক্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বিশ বছরের রিপিটেড প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় উত্তর হবে চারশো থেকে সাতশো ন্যানোমিটার জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি উত্তর হবে গামা রশ্মি সর্বাপেক্ষা ছোট দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামারশ্মি আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান রাডারে যে তড়ির চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েব অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েব গাইডের মধ্য দিয়ে রঙ ইন টেলিভিশন থেকে ক্ষতিকার রশ্মি বের হয় রঞ্জন রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে চর্ম ক্যান্সার লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় কালো দেখাবে ভি এইস এফ ইউ এইস এফ তরঙ্গ ব্যবহৃত হয় বেতার যন্ত্রে দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ বেগুনি দৃশ্যমান বর্ণালীর মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর উত্তর হবে সবুজ দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ কোন রঙের আলোর বেগুনি টেলিভিশনে ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয় তিনটি রঙিন টেলিভিশনে মৌলিক কি কি রং ব্যবহৃত হয় লাল নীল ও সবুজ শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে কোনো অনুসারে জলে তা হলো লাল হলুদ সবুজ হলুদ লাল সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে কালো দেখাবে যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত হয় তার রং হবে সাদা বরফ সাদা দেখায় কারণ আলোর সব রশ্মি প্রতিফলন করে যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হল লাল নীল সবুজ কোনটি মৌলিক রং নয় উত্তর হবে বেগুনি আলোর বর্ণ নির্ধারণ করে তার উত্তর হবে অপশনের কোনোটি নয় বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না লাল নীল সবুজ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ বলে মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ উত্তল দর্পণ আয়নার পর্চাতে কোন ধাতু ব্যবহৃত হয় সিলভার পেরিয়েস্কোপ কোন নীতির উপর তৈরি হয় প্রতিফলন ও ব্যতিচার পেরিয়েস্কোপ কোথায় ব্যবহৃত হয় সাবমেরিন সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিয়েস্কোপ রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কি বলে আলোর প্রতিসরণ বলে কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি বেগুনি পিরিজমে পতিত আলো সাধারণত প্রতিসরিত হয় কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি রঙের কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল আলোর কোন রং বেশি দূর থেকে দেখা যায় লাল আলো পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ প্রতিসরণ এর উদাহরণ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায় কোন রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম বেগুনি রঙের গদুলির কারণ কি আলোর বিক্ষেপণ অপটিক্যাল ফাইবার হলো সরু কাজতন্ত্রু বা আলোর রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে উজ্জ্বল দেখার কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আকাশের রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো পিজমের কাজ করে আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে অতি রশ্মি কোথা হইতে আসে সূর্য হইতে আসে রংদনুতে কয়টি রং রং দনুতে সাতটি রং রং হলুদ রঙের পাশের দুটি রং কি কী উত্তর হবে সবুজ ও কমলা বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি বেগুনি ও লাল রঙের মধ্যম রঙ কোনটি সবুজ সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপাতিত সূর্য রশ্মির শোষণ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন বায়ুমণ্ডলীয় প্রতিসরণে চোখের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায় রেটিনা সিনেমা প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল লেন্স এই ছিল আলো থেকে সকল প্রশ্নের সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ